নমস্কার বন্ধুরা, বাংলার সেরা রান্নায় আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিলি চিকেন। আমি চিলি চিকেনের উপকরণগুলো দেখিয়ে দিই। আমার লাগছে 400 গ্রাম বোনলেস চিকেন, 4 খণ্ড করে কাটা 2 বড় পেঁয়াজ লাগছে, 1 ক্যাপসিকাম বড় করে কাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা, পাতিলেবুর রস, ময়দা, চিনি, নুন, কর্নফ্লাওয়ার, টমেটো সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, 1 ডিম ও সোয়া সস। এরপর আমি মাংসটা ম্যারিনেট করব। মাংসটা ম্যারিনেট করতে লাগছে 1 চা চামচ নুন, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ লেবুর রস। এরপর আমি এটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি দেব 1 চা চামচ সোয়া সস। সোয়া সসটা মাখিয়ে 30 মিনিটের জন্য আমি ঢেকে রাখব। তিরিশ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নেব। এরপর আমি এতে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 1 টেবিল চামচ ময়দা। ময়দা দিয়ে আমি এটা হালকা করে মাখিয়ে নেব। এরপর আমি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর দেব অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব 1 ডিম। এরপর এটা ভালো করে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে 2 টেবিল চামচ টমেটো সস অ্যাড করলাম। অ্যাড করার পর আমি এটা ভালোভাবে মাখিয়ে নিলাম। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এতে আমি সাদা তেল দিয়ে দেব চিকেনগুলো ভাজার জন্য। আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এতে আমি 1 করে চিকেনগুলো ছেড়ে দেব। একসাথে দিলে গায়ে গায়ে লেগে যাবে। চিকেনগুলোকে ব্রাউন করে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। একইভাবে অন্য চিকেনগুলো আমি ভেজে নেব।
এরপর ওই কড়াইতেই একটা বড় পেঁয়াজ বাটা ও চারটে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভেজে নেব। পেঁয়াজ বাটা ও লঙ্কা বাটাটা ভালো করে আমাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন পেস্ট আর এক টেবিল চামচ আদা পেস্ট। এরপর এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানোর পর পেঁয়াজ ও ক্যাপসিকামটা দিয়ে দেব। এরপর এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এতে আমি দিয়ে দেব এক চা চামচ নুন। ভালোভাবে নাড়াচাড়া করার পর হাফ কাপ জল দিয়ে আমি এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। এরপর আমি এতে দিয়ে দেব এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দেব চার টেবিল চামচ টমেটো সস। আর এক টেবিল চামচ সোয়া সস। স্বাদের জন্য অল্প পরিমাণ চিনি দিলাম। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এতে আমি দিয়ে দেব এক কাপ জল। এরপর আমি চিকেনগুলো দিয়ে দেব। এরপর আমি কড়াইটা ঢেকে দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। এরপর একটা বাটিতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। চিলি চিকেনে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমার চিলি চিকেনটা ঘন হয়ে গেছে। আমার চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে, এটা আমি এবার সার্ভ করব। তোমরা জানিও আমার রান্নাটা কেমন হয়েছে, তোমরাও বাড়িতে করে দেখো ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।